Assalamualaikum, welcome to my channel Coco Jasmine Begum. Aske ekta notun video niye apnara samne aisi. Asha kori shokol bhalo achen. Aske belfoy diye beda mas ranbo. Dekho apnara loge video ta share korte handi boisi boi ami tel disi. Ek chamoch tel disi. Ekhon ami piyaj dibo ar roshon dibo. Te piyaj ar roshon disi. দিয়ে এখন আমি লাড়িয়া দিলাম দুই তিন মিনিট আমি জাল দিম পেঁয়াজ কষলাম এখন আমি লবণ দিছি এক চামচ লবণ দিছি পেঁয়াজটা আমি লাড়িয়া দিলাম পেস্টটা ব্রাউন হয়ে গেছে আমি হালকা পানি দেব পেস্টটা আরো কষবার লাগবে তারপর আমি গরম মশলা দেব পেস্টটা কষে গেছে এখন আমি মশলা দিলাম অলদ দিছি আমি ছোট চামচে এক চামচ দিছি বাকর দিছি আমি এক চামচ ছোট চামচ দি মিক্স পাউডার আমি দিছি এক চামচ এখন আমি মশলাটা লাড়িয়ে দিলাম আজকে আমি মরিচ দিয়ে রান্তাম না খালি মিক্স পাউডার দিলাম দুই থেকে তিন মিনিট আরো জাল দিব মশলাটা কষতে হবে মশলাটা কষে গেছে এখন আমি বেলফই দিলাম বেলফই দিলাইছে এখন আমি লাড়িয়া দিলাম বেলফই লড়া শেষ আমি 5 থেকে 6 মিনিট আরো জাল দিম কিছু অল্প পানি দিলাম বেলফইটা সিদ্ধ করে আরো 2-3 মিনিট জাল দিব এখন লিডটা লাগাইয়া দিছি এখন এক পলক মাছ আমি ভিজাইছিলাম বেড়া মাছ মাছ তৈরি আমি কিলেন করে একটা বউল লইছি বেল হয়ে জাল হয়ে গেছে মশলাও জাল হয়ে গেছে এখন আমি মাছ দিব এখন আমি মাছ চাড়িয়া এখন তরকারি আমি লাড়িয়া দিলাম লাড়া শেষ আমি একটা লিড লাগাইয়া দিব 5 থেকে 6 মিনিট আরো জাল দিব মাছ কষ্ট হল মাছটা কষ হয়ে গেছে এখন আমি এক গ্লাস পানি দিছি আরে এক গ্লাস পানি দিছি দুই গ্লাস পানি দিছি দিয়া 6-7 মিনিট আমি জাল দিব তো এখন অল্প কিছু বাকর পাতা দিছি 2 মিনিট আরো জাল দিব তারপর আমি তরকারি নামাই দিব অনেক সুন্দর কালার হয়েছে আমার ভিডিওটা লাইক করবা শেয়ার করবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ